শুরু করব। আমি শ্রী পূর্ণচন্দ্র মাইতি, ওয়েস্ট বেঙ্গল পূর্ব মিদনাপুর থেকে এসছি। আমাদের এখানে যশোদাতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার লিভারটা ডিস্টার্ব। ধর্মেশ কাপুর ডক্টরের কাছে এসেছিলাম, সেখানে আমাকে দেখে যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলভ করতে গিয়ে আমার নাকে ফাঙ্গাস ছিল, সেটা অপারেশন হয়েছে সোমবার, তারিখটা অপারেশন হয়ে গেছে। এখন আমি ভালো আছি। এখানকার স্টাফের আচার আচরণ ব্যবহার খুবই ভালো, যশোদার ডাক্তারবাবুরা স্বয়ং ভগবান এনারা আমার কাছে, আর এখানকার স্টাফ সব ভালো, কোনো অসুবিধে নেই, এখানকার সব কিছু আমার পছন্দ। আমি পূর্ব মিদনাপুর থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল পূর্ব মিদনাপুর। আমার বাড়ি কন্টাই সাব ডিভিশন ভগবানপুর পিএস। কলকাতা থেকে আমরা এখানে পৌঁছেছি আমার লিভারের ডিস্টার্বের জন্য আমি এসেছি। লিভার প্রবলেম ছিল আর 4 বছর, আমি লিভার প্রবলেম নিয়ে ভালো ভালো জায়গায় চেন্নাই অ্যাপোলো অনেক জায়গায় গেছি, কোথাও কাজ হয়নি। আমি এখানে ধর্মেশ কাপুর ডক্টর, উনি ওনার নাম শুনে এবং নেটে ওনার নাম দেখে আমি এখানে পৌঁছেছি। পৌঁছে এখানে ওনাকে দেখিয়েছি, উনি ডাক্তার হিসাবে খুব ভালো, আমার খুবই পছন্দ। এবং এই হসপিটালের টোটাল স্টাফ এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে নার্সিং স্টাফ খুবই ভালো, ডাক্তারদের ব্যবহারও খুবই ভালো, এবং এখানকার যে পরিবেশ আমাকে খুব ভালো লেগেছে, এবং চিকিৎসার উপযুক্ত জায়গা। ভারতবর্ষের মধ্যে মোটামুটি আমি বহু জায়গা ঘুরেছি, দিল্লি, বোম্বে, চেন্নাই, ভেলোর বহু জায়গা ঘুরেছি, তার মধ্যে এখানে আমার খুব ভালো লেগেছে। এবং এখানকার ডাক্তারদের ব্যবহার আচার আচরণ, বা যিনি আমাকে এখানে নিয়ে এসে ইন্ট্রোডিউস করিয়ে যা কিছু করিয়ে দিয়েছে, তিনি হচ্ছেন এখানকার যশোদারি স্টাফ অনিতা নন্দিতা দে। উনি আমাকে এখানে নিয়ে এসে ইন্ট্রোডিউস করিয়ে ডাক্তারদের কাছে সময় দিয়ে মোটামুটি আমাকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, তাতে আমি খুব খুশি, ওনার প্রতি কৃতজ্ঞ। এবং আমি যথেষ্ট ভালোভাবে এখানে চিকিৎসা হচ্ছি। আমার লিভার ট্রান্সফারের ব্যাপারে এখনও হয়নি, আমার লিভার ট্রান্সফার করতে গিয়ে করবে এটা মনস্থ করে যখন আমাদের ডাক্তারের ফিট সার্টিফিকেট নিল, ফিট সার্টিফিকেট নিতে গিয়ে আমাকে আমার নাকের ভেতরে একটা ফাঙ্গাস ছিল, ওই ডাক্তার আমাকে ফিট সার্টিফিকেট দিল না, উনি বললেন না ওটাকে অপারেশন করতে হবে। উনি আমার এটাকে অপারেশন করে সোমবার, আমি এখন ভালো আছি, যথেষ্ট ভালো আছি। তা আমার যাতে তাড়াতাড়ি লিভারটা ট্রান্সফার হয় সেই ব্যবস্থা করলে খুব খুশি হব। এখানকার নার্সিং স্টাফও খুব ভালো, এবং ডায়েট কন্ট্রোল যথেষ্ট ভালো, কোনো কিছু প্রতিদিন ডায়েট কন্ট্রোলের আগে উনি সকালে আসে, খোঁজ নিয়ে যায়, লিখে নিয়ে যায়, এবং সেই খাবারই দেয়, খাওয়ার যথেষ্ট ভালো, আর সিস্টাররা খুবই ভালো, ডাক্তারবাবুদের ব্যবহার আচার আচরণ অত্যন্ত ভালো, আমি খুব প্লিজড। আমি কলকাতাবাসী হিসেবে বলছি আমি খুব খুশি। আমি কলকাতা থেকে এসে এখানে মোটামুটি ভালোই আছি, ডাক্তারদেরকে এখানে আমি ভাবি, মানে আজকের প্রায় 1.5 মাস আমি এখানে রয়েছি, 1.5 মাসে আমি যেটুকু দেখেছি যে ডাক্তারদের এখানে ধর্মেশ কাপুরের যে টিম, 18 জনের টিম, প্রতি ডাক্তারই ভালো, প্রতিজন প্রত্যেকেই অত্যন্ত ভালো, প্রশংসা করার মতো স্টাফ, এবং ধর্মেশ কাপুরের মতো তুলনা হয় না, উনি তো ভগবান, আমার কাছে উনি গড। থ্যাংক ইউ।